78 আসন বিশিষ্ট মুর্শিদাবাদ জেলা পরিষদের নতুন সভাধিপতি হলেন সুতি বিধানসভা কেন্দ্রের 9 নম্বর জেলা পরিষদের আসন থেকে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী রুবিয়া সুলতানা। সহকারী সভাধিপতি নির্বাচিত হয়েছেন বেলডাঙ্গার 69 নম্বর জেলা পরিষদ আসন থেকে জয়ী সদস্য আতিবুর রহমান। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে জেলা পরিষদের 2 শীর্ষ আসনে সংখ্যালঘু 2 জন মুখকে বসিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জেলার সংখ্যালঘু সম্প্রদায়কে জোরালো বার্তা দেওয়া হলো, তৃণমূল সরকার বরাবরের মতো সংখ্যালঘুদের পাশেই রয়েছে। জেলা পরিষদের সভাধিপতি গঠনে জেলা পরিষদের কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন রাজর্ষি মিত্র মহাশয় ও জেলার বিধায়কগণ। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যা কাজ বলতে প্রথম কোশ্চেনেই কাজ, তবে কাজ ক্ষেত্রে আমি বলবো যে প্রথমে আমার লক্ষ্য থাকবে যে সমস্ত অসম্পূর্ণ কাজ রয়েছে সেগুলো যাতে সম্পূর্ণতা পাই, সেগুলো সম্পূর্ণ করা আমার লক্ষ্য থাকবে। কী কী কাজ করবেন, মূলত কী কাজ করবেন? আমাদের মুর্শিদাবাদে আমাদের বলা হয় পিছিয়ে পড়া জেলা, কিন্তু আদৌ কিন্তু না, সর্বক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আমাদের মুর্শিদাবাদ জেলা অনেক বেশি এগিয়ে। তবে সার্বিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, রাস্তাঘাট সমস্তটা করারই আমার প্রচেষ্টা থাকবে। বিরোধীরা সবসময় একটা অভিযোগ করে যে জেলা পরিষদের তত্ত্বাবধানে যে সমস্ত কাজগুলো হয় সে সমস্ত কাজে অনেক জায়গাতে ঘাটতি থাকে, অনেক অভাব অভিযোগের কথা উঠে আসে, আপনি কি তাদেরকে কি বার্তা দেবেন বা কি কাজ করবেন? তিনারা বিরোধী আছেন, বিরোধীরা তো বলবেনই, কিছু তো বলতে হবে, শাসক দলের পক্ষে কিছু তো রায় দিতে হবে তাদের, যার জন্য তারা বলে। আপনাদের সকল মিডিয়াকে শ্রদ্ধা জানিয়ে আমি কয়েকটি কথা বলছি যে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সেই উন্নয়নের ধারাকে লক্ষ্য রেখে আমরাও জেলা পরিষদের পক্ষ থেকে যে উন্নয়ন করার বা রাজ্য বা জেলা নেতৃত্বকে নিয়ে যে উন্নয়নগুলো বাকি পড়ে আছে সেগুলোকে কমপ্লিট করা এবং আরও আমরা জেলাকে উন্নত করে জেলা মুর্শিদাবাদ জেলাকে মডেল হিসাবে আমরা তৈরি করব, সকল মানুষকে নিয়ে আমরা চলব, সর্বধর্ম ধর্ম মানুষকে মানুষের সঙ্গে আমরা মানুষকে উন্নয়নের ধারাকে নিয়ে মানুষকে নিয়ে আমরা চলব এবং সকলকে নিয়ে আমরা যাতে সঠিকভাবে কাজ হয় জেলা পরিষদে সেই সঠিক কাজ আমরা করার জন্য আমরা সকলকে সকলেই আমরা মানে বাধ্য হতে থাকবো সকলকে প্রাধান্য দেবেন। এখানে কৃষি ও প্রজয় শ্রমিকরা যারা আছে তাদের জন্য আমরা প্রথমে আমরা তাদের একটা রাজ্য এবং জেলা নেতৃত্বকে নিয়ে আমরা প্রথমেই সেখানে হাত দেব যাতে আমাদের কৃষি মুর্শিদাবাদ জেলার যে উন্নয়ন, যে প্রজয় শ্রমিকদের যে জিনিসে কাজ করতে যায় তার জন্য আমরা রাজ্যের নেতৃত্বকে এবং জেলা নেতৃত্বকে তুলে ধরবো এবং অসম্পূর্ণ কাজগুলো যেগুলো আছে সেইগুলোকে সম্পূর্ণ করার আমরা করার চেষ্টা করি।